কম্পিউটার অপারেটর নিচ্ছেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আরো একটি নতুন জব সার্কুলার, যা দিচ্ছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোকবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তারা মঙ্গলবার থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাচ্ছে আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তারা এই জবটি প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে। আর আপনি যদি HSC পাস হয়ে থাকেন তাহলে বলবো এই জব সার্কুলারটি আপনার জন্যই, কারণ HSC পাশে খুব সুন্দর একটা চমৎকার অপরচুনিটি প্রোভাইড করছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। এই জবের মধ্যে যা থাকছে আমি আপনাদের এই জব সম্পর্কে জানিয়ে দিচ্ছি ঢাকা পোস্ট থেকে। তাছাড়া তারা বিডি জবসের মাধ্যমে প্রোভাইড করেছে, আমি বিডি জবস থেকেও ডিটেলস জানিয়ে দিব। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন, কারণ রেগুলার নিয়মিত নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করছি এই চ্যানেল থেকেই। তো চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি। এখানে এক নজরে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন IBF নিয়োগ বিজ্ঞপ্তি 2023। প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক ফাউন্ডেশন IBF। চাকরির ধরন বেসরকারি চাকরি। প্রকাশের তারিখ 5 সেপ্টেম্বর 2023। পদ ও লোকবলের মধ্যে রয়েছে নির্ধারিত নয়। চাকরির খবর ঢাকা পোস্ট জব। আবেদন করার মাধ্যম অনলাইন অর্থাৎ বিডি জবসের মাধ্যমে তারা প্রোভাইড করেছে। আমি আপনাদের সুবিধার জন্য বিডি জবসের লিঙ্কটি দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে। তাছাড়া আবেদন শুরুর তারিখ 5 সেপ্টেম্বর 2023, আবেদনের শেষ তারিখ 18 সেপ্টেম্বর 2023। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://www.ibfbl.org। তার কোনো রকম কোনো কিছু যদি জানার থাকে আপনারা তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে ডিটেলস জেনে আসতে পারেন। আবেদন করার লিঙ্ক আমি দিয়ে দিব। এখানে প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক ফাউন্ডেশন IBF। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা নির্ধারিত নয়। তাছাড়া শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে HSC পাস বা সমমানের পাস হলে আবেদন করতে পাচ্ছেন। তাছাড়া অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কম্পিউটারে MS ওয়ার্ড ও এক্সেল বিষয়ে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্যালারি থাকছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। চাকরির ধরন ফুল টাইম। বয়সসীমা সর্বোচ্চ 32 বছর হলো, আবেদন করতে পাচ্ছেন। তাছাড়া কর্মক্ষেত্র ঢাকা মিরপুর। আবেদনের শেষ সময় 18 সেপ্টেম্বর 2023। এটি ছিল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের জব সার্কুলার। তারা প্রকাশ করেছে বিডি জবসে। চলুন আমি বিডি জবসের মেন সার্কুলারটি দেখিয়ে দিই, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। এটি হচ্ছে বিডি জবসের জব সার্কুলার। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ইসলামী ব্যাংক ফাউন্ডেশন IBF। ভ্যাকেন্সি নট স্পেসিফিক। জব কন্টেস্টের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন IBF পরিচালিত ইসলামী ব্যাংকের ইনস্টিটিউট অফ টেকনোলজি বগুড়া এবং ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিরপুর এ উক্ত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিরপুর। আচ্ছা, জব রেসপন্সিবিলিটি লাগছে না। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম। গ্রাজুয়েশন রিকোয়ারমেন্ট মধ্যে রয়েছে HSC সমমানের পাস হলে আবেদন করতে পারছেন। তাছাড়া কম্পিউটারে MS ওয়ার্ড ও এক্সেল বিষয়ে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যেহেতু একটি কম্পিউটারের জন্য তারা নিয়োগ নিচ্ছেন, সেহেতু কম্পিউটার MS ওয়ার্ড জানা থাকলে আপনি আবেদন করতে পারছেন খুব সহজেই। এডিশনাল রিকোয়ারমেন্ট মধ্যে রয়েছে এজ অ্যাটমোস্ট 32 ইয়ার্স। জব লোকেশন ঢাকা মিরপুর। স্যালারি থাকছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আপনাকে তারা স্যালারি প্রোভাইড করবে। জব সোর্স bdjobs.com অনলাইন জব পোস্টিং। ডিড বিফোর অ্যাপ্লাই। অ্যাপ্লাই করবেন যেভাবে, কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। www.ibfbd.org কেডিয়ারে প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে। আমি আবারও জানিয়ে দিচ্ছি অ্যাপ্লাই প্রসিডিউর। আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনি নিজেই একা একা অ্যাপ্লাই করতে পারছেন। এখানে www.ibfbd.org কেরিয়ার সেকশনে যাবেন, অর্থাৎ তাদের ওয়েবসাইটে যাওয়ার পরে কেরিয়ার সেকশনে যাবেন। যাওয়ার পরে সেখানে সদ্য তোলা আপনার ছবিটি দিবেন এবং স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করবেন। তাছাড়া আবেদনের শেষ তারিখ 18/9/2023 ইংরেজি। প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ অনুযায়ী গণনা করা হবে। তাছাড়া IBF ও IBF পর্যায়ে প্রতিষ্ঠানের কর্মরত জনবলকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তির যে কোনো শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। তাছাড়া নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। অ্যাপ্লিকেশন ডেডলাইন 18 সেপ্টেম্বর 2023, অর্থাৎ অনেক সময় রয়েছে। আপনি ভিডিওটি দেখার সাথে সাথেই অ্যাপ্লাই করে ফেলবেন। তারপরে বলবো, আপনি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস জানাবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ।
তাছাড়া যদি তারপরও কোনো কিছু বুঝতে না পেরে থাকেন, অর্থাৎ যদি আপনি অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত না বুঝে থাকেন, তাহলে বলবো কোনো একটা ভালো কম্পিউটার দোকান যেয়ে সেখান থেকে তাদের সাথে কমিউনিকেশন করে অ্যাপ্লাই করে ফেলবেন। তো এই ছিল আমার কাছে ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে বলবো নিয়মিত চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই, আমি আবারও নতুন জব নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সঙ্গে থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।